পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন ঘিরে ধুমধুমার বেলনাগা এক নম্বর ব্লক অফিস চত্বর। এদিন সকাল থেকে তৃণমূল কংগ্রেস কর্মীরা কার্যত ঘিরে রেখেছিলেন ব্লক অফিস চত্বর। বেলা একটা নাগাদ বেলনাগার বিধায়ক সফির রহমানের নেতৃত্বে কংগ্রেস ও সিপিআইএম এর প্রার্থী ও সমর্থকরা ব্লক অফিসের দিকে এগোতেই লাঠি হাতে রে রে করে তেড়ে আসে তৃণমূল কর্মী সমর্থকরা। কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয় তাদের বিধায়ক সহ কর্মীদের মারধর করা হয়েছে। এরপরেই তারা 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে। সেই অবরোধে লাঠি হাতে তৃণমূল কর্মীরা গিয়ে তুলে দেয়। গোটা ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।